গত সোমবার শিক্ষক দিবসের দিন বাড়ি থেকে বেরিয়ে গৃহশিক্ষিকার বাড়িতে গিয়েছিল বৈদ্যবাটি পুরসভা 23 নম্বর ওয়ার্ডের সপ্তম শ্রেণীর ছাত্র অরিত্র রায়। কিন্তু তারপর থেকে আজ 7 দিন হয়ে গেল নিখোঁজ রয়েছে অরিত্র। থানার দ্বারস্থ হয়েও তার কোনো খোঁজ মিলছে না। ছেলের চিন্তায় দিন রাত চোখে জল ফেলে চলেছেন অরিত্রর বাবা মা। জানা গেছে এলাকার এক শিক্ষিকার বাড়িতে টিউশন পড়ে অরিত্র। শিক্ষক দিবসের দিন তার বাড়িতে একাধিক পড়ুয়াদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই গিয়েছিল অরিত্র। শিক্ষিকার অভিযোগ, সেদিন নাকি অরিত্র তার বাড়িতে তার মেয়ের সঙ্গে খারাপ বিহেভ করেছিল, যে কারণে তাকে বকাঝকা দিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয়। তাকে চড়ও মারা হয়েছিল বলে পরে তিনি সে কথা স্বীকার করেন। কিন্তু অরিত্র কোথায় রয়েছে তা তিনি জানেন না বলেই জানান। ঘটনাটা হচ্ছে যে টিচার ডেতে দিন যখন বিকাল সন্ধ্যাবেলাটা কেউ ছিল না, বাচ্চাটা এসে আমার মেয়ের সাথে মিসবিহেভ করেছিল। করার পরে তারপরে যখন আমি আসি মেয়ে কান্নাকাটি করে বলে, তখন আমার এখানে মোটামুটি 35 খানা বাচ্চা ছিল। সেই সামনে যখন ওকে আমি বকাঝকা করছি, যখন বললাম তোর বাবা মাকে আমি বলে দেবো, সে ছেলেটি তখন ওই মুহূর্তে ভয় ওখান দিয়ে সোজা বাচ্চাদের সামনেই পালিয়ে গেছে। কিন্তু পালিয়ে আমরা ভেবেই পাইনি যে অন্য কোথাও যাবে, আমরা জানি বাড়ি চলে গেছে, কিন্তু ছেলেটি বাড়ি পর্যন্ত যায়নি। তারপরে স্যার আমরা জানি না ওটা কি করে জানবো, তখন বাচ্চাদের টিচার ডে চলছে, বাচ্চারা আনন্দ করতে ব্যস্ত, ও পালিয়ে গেছে, ওর মা বাবা এসে ওর বাবা ঢুকেই বলছে পালিয়ে গেছে, তাহলে 4-5 দিন পরে আসবে। তার মানে ওর বাবা নিশ্চয়ই জানে, অ্যাকচুয়ালি ওটা ওর বাবা নয়। যাই হোক, ওর মা রেখেছে, কোনো জানার লাভ নেই, কিন্তু উনি নিজেই বললেন যে 4-5 দিন পরে আসবে, তার মানে নিশ্চয়ই ওনারও কিছু জ্ঞাত আছে, উনি জানেন, নইলে এত বড় কথা উনি বলেন কী করে ফট করে। কত ছেলেটাকে পড়াচ্ছি আমি 3 বছর, কিন্তু আমি টিউশনি লাইন আমি 17 বছর ধরে। না স্যার, যদি এরকম কিছু বলে থাকে সেটা ওদের মন গড়ানো কাহানি। আর যদি অপহরণের ব্যাপার এসে থাকে, তাহলে ওই যে ভদ্রলোক, ওর মা যে ভদ্রলোককে রেখেছেন, তিনি হয়তো কিছু করতে পারেন, শুধু আমার উপরে মিথ্যে বদনাম দেওয়ার চেষ্টা করছে। কারণ আমার এখানে প্রমাণ 35টা বাচ্চা সেই মুহূর্তে ছিল যখন পালিয়েছে এখান থেকে, আর আমরা কেউ বাড়ির বাইরে সেই মুহূর্তে বেরোইনি, তাহলে অপহরণের কথাটা আসবে কোথা থেকে? না মারধর নয়, আজ আমার মেয়ের সাথে যদি মিসবিহেভ করে, আমি মা হয়ে তো একটা চড় মারতেই পারি। আমার উপরে তো রাগ আসতে পারে তার উপরে, যে আমার বাচ্চার সাথে এরকম ব্যবহার করলো, যদিও আমি টিচার, যেহেতু সেই হেতু আমি শান্ত ছিলাম, শান্ত অবস্থাতে তাকে একটা চড় মেরেছি। অরিত্র কোথায় রয়েছে শিক্ষিকা তা জানেন না বললেও সম্পূর্ণ ঘটনা জানিয়ে শিক্ষিকার বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন অরিত্রর মা। তিনি বলেন, ক্লাস 7-এ পড়ে আমার ছেলে, তার শিক্ষিকা কী করে তার বিরুদ্ধে রেপ করার অভিযোগ করে? কারোর বাড়িতে রেপ হলে সারা রাত ধরে কি তার বাড়িতে পার্টি হবে? আর 4 দিন হয়ে গেল ওই ম্যাডাম একবারের জন্য ফোন করে অরিত্রর খোঁজ নেয়নি। আমার ছেলে যেখানেই থাকুক তাকে আমার কাছে ফিরিয়ে আনা হোক। জানি না, আমি তো কাজে গেছিলাম, আমাকে ফোন করা হয়েছে, বললো কি আপনি আসুন তাড়াতাড়ি, মানে কি হয়েছে ম্যাডাম? তো বলছে কিছু হয়নি, আপনি শিগগিরই বাড়িতে আসুন। আমি গেছি, এসে দেখছি আমাকে বলছে আপনার ছেলে নাকি রেপ করেছে। রেপ করা পর্যন্ত আমি বলি আমার ছেলে কোথায়? তো বলছে আমি জানি না। আমি আর ওইখানে একটু আমি দাঁড়াইনি, আমি ছুটি নিয়ে আমি বাড়ি চলে এসেছি। তারপর থেকে খুঁজাখুঁজি করলাম, পাইনি। তারপরে আমি ছেলে সব এখানে বাচ্চাদের এখানে সব শুনলাম, নাকি স্যারও মেরেছে, ম্যাডামও মেরেছে। এটা সোমবারে টিচার দিনে দিন। তারপর থেকে আপনাদের সাথে কোনো কথা যোগাযোগ? না না না, আমার আবার ফোন করে ওনার যার বাড়ি রেপ করে আমার ছেলে, সে ওনারা পার্টি করবে সারা রাত, বলুন, খোঁজাখুঁজি করবে না? আপনাকে যখন আমার ছেলে এই কাণ্ডটা করেছে তখন কটার সময়? সেটা 6:30-7:45 নাগাদ। আপনি যখন তখন কি আপনার ছেলে ছিল? না না, ছিল না। কটা বাজে রাতে তখন? তখন 7:30-8:15 নাগাদ। আপনি কি ওভার টেলিফোনে ফোন করেছে? না না না, বাড়িতে এসে খবর দিয়েছে। হ্যাঁ, কি চাইছেন এখন আপনি? আমার ছেলে চাই, আমার কিছু চাই না, আমার ছেলে চাই, বাস। আপনার কি অভিযোগ আছে কারোর বিরুদ্ধে? না, আমাকে ওদের যাই হোক করে আমাকে ছেলে বার করে দিতে হবে। মানে কিছু আপনার অভিযোগটা কি মাস্টারমশাই দিতে মনির বিরুদ্ধে? হ্যাঁ। আমার ছেলে কোথায় গেল? আপনার কি মনে হচ্ছে? আমার ছেলে মেয়েকে ওরাই গায়েব করেছে, আমি কিছু চাই না, আমার ছেলে মেয়েকে আমাকে দিতে হবে, সোজা কথা, আমার যেখানে ছেলে থাকুক। ঘটনাটি সম্পর্কে ওয়ার্ডের কাউন্সিলর বলছেন, বিষয়টি পুলিশের তদন্তের অধীনে রয়েছে, পুলিশ যা করবে তাই হবে। আমি যখনই যেই মুহূর্তে খবরটা পেয়েছি যে আমার ওয়ার্ডে এরকম একটা ছাত্র নিখোঁজ হয়েছে বা হারিয়েছে, তখনই আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি। প্রশাসনের দিক দিয়ে যত যা করার সবটুকু চেষ্টা করেছি, প্রশাসনের হাতে গেছে ব্যাপারটা, প্রশাসন দেখছে যতটা যা করার প্রশাসনের ওপর আমার আস্থা আছে, তারা যতটা পারবে নিশ্চয়ই চেষ্টা করছে, আর আমি আমার তরফ থেকে প্রশাসনের দিক দিয়ে যতটা করার আমি চেষ্টা করছি। শুধুমাত্র কিছুজনই সুযোগ পায় মানুষের মুখে হাসি ফোটানোর, যাদের মধ্যে একজন হলো নার্স। তাই নার্সিংয়ে আপনার কেরিয়ার গড়ে তুলুন, আজই যোগাযোগ করুন সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিংয়ে।
সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং, ঠিকানা বসন্তপুর আমতলা মোড় 1 নম্বর রেলগেট, ওয়ার্ড নম্বর 17, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 8617590035 অথবা যোগাযোগ করুন 8670689617 এই নম্বরে।